না? হ্যালো বন্ধুরা, আমরা এখন সাপলা বিলের ভিতরে চলে আসছি। এই যে মেইন সাপলার আর কি বাগানের ভিতর, মানে এত সাপলা ফুটছে, একালে মেইন পয়েন্টে চলে আসছি। অনেক বড় বিল, এই যে চারো দিকে দেখতে পাইতেছেন বড় বিল। এই যে না, আজকে আমরা অনেক ভোরে রওনা দিছি, তারপরে এই সাপলা দেখার জন্য চলে আসছি বিলের ভিতরে। এই যে আপনারা এখন দেখতে পাইতেছেন, এই যে সাপলা আর সাপলা, কত বড় বড় সাইজের আর কত বড় বড় সাপলা। এই যে দেখতে পাইতেছেন কত বড় সাপলা। সাপলার সাপলা সাপলার টইটম্বুর। এইটা হইছে সাতলা, সাতলা আর বাগদার মাঝামাঝি স্থানে। এই যে আপনারা এখন এই যে দেখতে পাইতেছেন, এই এরকম ভাবে সাপলা হয় এই বিলে। এটা বাগদা প্রথম আর কি, প্রথম স্পোর্ট মানে প্রথম জায়গা, ওইখান থেকে আমরা আর কি উঠছি। এই যে নৌকায় উঠছি, নৌকাটা এক আঙ্কেলের থেকে ভাড়া নিছি, তারপর তার থেকে আর কি ভাড়া নেওয়ার পরে আর কি স্পোর্টে আসছি। এই যে দেখতে পাইতেছেন, মানে সাপলা এত পরিমাণে সাপলা যার বলার মতো না, মানে বিলটাই হয়েছে সাপলার বিল, মানে লাল সাপলার বিল। আপনারা নেটে যদি কখনো সার্চ দেন অথবা আমার ভিডিওটা যদি দেখেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কী পরিমাণে সাপলা আছে এই সাতলা বিলে। মানে এই বিলটাকেই বলা হয় লাল সাপলার বিল। এই বিলটার দেখতে পাইতেছেন চা, কত বড় বিল, মানে ধুধু করতেছে। আপনারা যদি কখনো এই বিলে আসতে চান বা এই বিলের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারবেন। আমি ডিটেলসে বলে দিতে পারবো যে কোথায় থেকে কোথায় আসতে হবে। আর আমি এখন যেই কাকার আর কি নৌকা ভাড়া নিছি, মানে তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিব, এবং জানবো। চলুন, তার সাথে এখন কিছু কথা বলি, আর আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন। কাকা, আপনার বাড়ি কোথায়? এখানেই? হ্যাঁ, এখানেই। আপনি এই যে সাপলা, হ্যাঁ সাপলা, এই যে বিলে ধরেন কতদিন ধরে এই যে স্পটে মানে মানুষ নিয়ে ঘুরে বেড়াইতেছেন? আমি আজকে 10 বছর ধরে ঘুরি। এই যে মানুষ 10 বছর ধরে এখানে আসে? 10 বছর ধরে আসে। এই সাপলাটা কি এখনই বেশি ফুটে না পরবর্তীতে আরো ফুটবে? বেশি ফুটবে, আরো বেশি ফুটবে। মানে এই মাস গেলে পরে এই আশ্বিন কার্তিক এই 2 মাসে বাংলা, হুম, এই 2 মাসে টোটাল খোলা লাল দেখাবে। ও, লাল দেখাবে। ধরেন এইখানে কি লোকজন যদি আসে তা কোনো সমস্যা হয় বা কোনো মানে চিন্তাই টিন্তাই এরকম কিছু? না না, কিছু নেই। জায়গা মানে এই যে আপনারা যে নিয়ে আসেন, নিয়ে আসার পরে মাঝে আনলে কি কোনো ধরনের সমস্যা হয়? না না, কোনো ধরনের সমস্যা হইলে সেটা আমি দায়ী। ও, মানে আর যে নিয়ে আসবে সে দায়ী? হ্যাঁ, আমি দায়ী। ও আচ্ছা, কোনো ধরনের সমস্যা হয় না? না, কোনো ধরনের সমস্যার জায়গা নাই। আচ্ছা, মানুষ এখানে কিরকম আসে? অনেক মানুষ আসে, অনেক। না, আমি তো শুনছি যে এখানে যারা নৌকা ভাড়া নেয় বা নৌকা নেয়, এদের নাকি অনেক দামাদামি করে অনেক টাকা চায়, এরকম কিছু? দামাদামি করে? আমরা তো সেরকম টাকা চাই না, আমরা চাই যে হেরা ইনসাফ মতন আমাকে দেবে। ও, মানে হেরা যা আমি কোনো দাম করিয়ে টাকা উঠাই নিয়ে। আচ্ছা, হেগো ইনসাফ মতন হেরা দেবে, হেরা খুশিয়ে দেবে, খুশির ব্যাপারে ঘুরতে হচ্ছে, খুশি হেরা দেবে। এখন আপনারা যে ঘুরতে নিয়ে আসেন বা মানুষজন আসে আপনাদের সাথে দেখা বা করে বা কথাবার্তা বলে, আপনাদের কিরকম লাগে? আর খুব আনন্দ লাগে, আনন্দ লাগে, অনেক আনন্দ লাগে। এখন আপনারা কি চান যে এখানে মানুষজন আরো বেশি আসুক দেখুক? আমি চাই যে যত মানুষ আসুক আমি দেখাইতে পারবো, আনন্দ দিতে পারবো। আনন্দের জন্য আসবে, আনন্দ আমি দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, আবার আমাকে আনন্দ দিয়ে দেবে, মানে কি কিছু পরিমাণে অর্থ দিয়ে যাবে। আচ্ছা, আপনারা কি চান যে এই বিলটা আর কি সরকারে বা জনগণে অনেক মানুষ আসুক বা এখানে একটা রিসোর্ট টাইপের হয়ে যাক? মানে রিসোর্ট টাইপের মানে বড় মানুষ হোটেল টোটেল হবে, হোটেল দিলে এটা হবে আগামীতে। আচ্ছা, এরকম কিছু কেউ বলে দিয়েছে এখানে এমপি মহোদয়? হ্যাঁ, এরকম আছে, ইচ্ছে আছে অনেকের। গতবার আশিক আবদুল্লাহ আসতে দিল, করোনার জন্য আসতে পারে নাই। এবার ওই করোনার জন্য বন্ধ কাছে আসতে পারে নাই, হ্যাঁ বলছিল যে ওই জায়গাটা পার হাউস করিয়ে কফি হাউস করিয়ে দেবে। ও আচ্ছা, আপনারা সবাই আর কি চাইতেছেন যে এরকম কিছু হোক? হ্যাঁ, আমরা সবাই এইটাই চাইতেছি যে এইটা এরকম হোক, আমাকে ওই দেখে আসুক, লোকজন আনন্দ পাও, আমরাও আনন্দ দিতেছি। ও আচ্ছা আচ্ছা, আঙ্কেল ঠিক আছে, আপনার কথা আমি অনেক কথাবার্তা শুনলাম এবং আপনার থেকে কিছু বিস্তারিত জানলাম। গরিব মানুষ, আনন্দ দেবো, আনন্দের বিষয়ে আমাকে কিছু দিয়ে যায়, খুশি হয়ে যা, ওই এতেই আমরা পেট চালাই। ও আচ্ছা, ওই এই অবস্থা লইয়া খাই এই বাসের সিজনে আমরা এই। ও আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই
এই আঙ্কেলের থেকে কিছু শুনতে পারল শুনতে পাইলেন যে এরকম এরকম আর কি। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন। এবং এইখানে যে এই যে মেয়েরা আসে তাহলে কি কোনো সমস্যা হয়? না না কোনো সমস্যা নেই। মানে কোনো সমস্যা নেই না? যে এই যে আপনারা যে মেয়ে ছেলেরা আসে আইসে কি যে কোনো সমস্যা টমস্যা করে? না না না। বা আপনাদের সামনে বসে কোনো সমস্যা টমস্যা? না না কোনো সমস্যা করে না। ও আচ্ছা, খুব ভদ্রতা মতন আজকে অনেক ভালো জানে। আপনারা সবাই শুনতে পাইলেন যে এখানে কোনো সমস্যা হয় না। সো যদি আপনাদের আসতে মন চায় তাইলে আপনারা আসতে পারেন। এখানে পরিবেশটা অনেক সুন্দর, এই যে আমরা আসছি আর আজকে রোদ নাই আকাশে, বলতে আকাশটাও অনেক সুন্দর দেখা যেতেছে। সো আপনারা আসতে পারেন। আর যদি আপনাদের এই সাতলা বিলের বিষয়ে কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে আমার সাথে কমেন্টে কথা বলতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।